আমি রয়েছি রাজবাড়ী জেলার পাংশু উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছপাড়া ইউপি আওয়ামী পক্ষ থেকে এক বিশাল মিছিল, আর এই মিছিলটি কিন্তু পাংশু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর একমাত্র পুত্র খন্দকার তাজবীর হাসান সিসিল তার জন্যই আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে গত পাংশা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই মাছপাড়া ইউনিয়ন পরিষদের পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়। এই মাছপাড়া ইউনিয়ন পরিষদ থেকে তিনি পদত্যাগ করেছিলেন, এই কারণে এই মাছপাড়া ইউনিয়ন পরিষদে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনে তারই একমাত্র পুত্র খন্দকার তাজবীর হাসান সিসিল তিনি প্রার্থী হয়েছেন, এবং বলতে গেলে এই প্রার্থী মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরাই সিলেক্ট করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই এই খন্দকার তাজবীর হাসান সিসিলের পক্ষে মাছপাড়া ইউনিয়ন পরিষদের সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে, সব ওয়ার্ড থেকেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তার পক্ষে একটি সমাবেশ অংশগ্রহণ করেছেন। আর তার আগে মিছিল অনুষ্ঠিত হচ্ছে তার পক্ষে সিসিলের পক্ষে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে বাপ বেটা দুজন কিন্তু একসঙ্গে রয়েছে, এখন একসঙ্গেই রয়েছেন খন্দকার তাজবীর হাসান সাইফুল ইসলাম বুড়ো। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এসেছেন এই সমাবেশে যোগদান করতে, আর এই সমাবেশের আগে কিন্তু একটি মিছিল হচ্ছে, মিছিলের চিত্র দেখতে পাচ্ছি। নেতাকর্মীরা আছে তারাও রয়েছেন, বলতে গেলে মাছপাড়া ইউনিয়ন আওয়ামী এক বিশাল জনসভা এবং মিছিলের আয়োজন করেছেন সিসিল তার জন্য। আর তিনি কিন্তু এবার এই মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। এখানে খন্দকার সাইফুল ইসলাম বুড়ো তিনি উপস্থিত রয়েছেন, তিনি কিন্তু এবার পাংশা উপজেলা পরিষদের নবাগত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মাছপাড়া ইউনিয়ন পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, আর এই পাংশা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন, আর এই কারণে এই মাছপাড়া ইউনিয়ন পরিষদ থেকে তিনি পদত্যাগ করেছিলেন। আর এই মাছপাড়া ইউনিয়ন পরিষদের আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই নির্বাচনে তারই একমাত্র পুত্র খন্দকার তাজবীর হাসান সিসিল তিনি প্রার্থী হয়েছেন, আর এই প্রার্থী সিলেক্ট করেছেন কিন্তু এই মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর তারই
বর্তমান দেখছেন এই আজকের এই মিছিলে। ভাই এরকম করলে হবে না, মিছিলটা করবে না তাহলে কি করবে? সামনে তো লোক ছাড়ান। আমি কিন্তু আপনাদেরকে এই মিছিলটি যে কত দূরে রয়েছে আমি কিন্তু সেই চিত্র দেখাতে পারছি না, কারণ আমি রয়েছি সামনে। আপনারা জানেন এই খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, তিনি কিন্তু মাসপাড়াবাসীর নয়নমণি। আর সেই তিনি কিন্তু যখনই ওয়ার্ড পর্যায়ে যে সমস্ত নেতাকর্মীদের আছেন তাদের স্মরণ করলে সেই নেতাকর্মীরা কিন্তু এই ভোটারদের নিয়ে উপস্থিত হয় তারই প্রোগ্রামগুলোতে, তারই ধারাবাহিকতায়। আজকেও কিন্তু সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। অনেক বড় একটি মিছিল, এখানে বলতে গেলে হাজার হাজার মানুষ কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। আমি আপনাদেরকে হয়তো বা পরে এই মিছিলের শেষে দেখাইতে পারবো যে আসলে কত মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই মাসপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এই নির্বাচনে কিন্তু এই খন্দকার তাজবীর হাসান সিসিল তিনি কিন্তু চেয়ারম্যান প্রার্থী। আর এই তাজবীর হাসান সিসিল তিনি কিন্তু মাসপাড়া ইউনিয়নের পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম ব্রোর একমাত্র পুত্র। এবং এই খন্দকার সাইফুল ইসলাম ব্রো আগামী গত বাইক সরে সামনে থেকে সরে যান। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছেন, আর সবাই কিন্তু সিসিল ভাই বলে এই স্লোগান তুলছে। সামনে রয়েছেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু রয়েছেন মাসপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের একজন সুনামধন্য নেতা ইসলাম খাঁ, তাকে সবাই চিনেন আপনারা। এবং ইউনিয়ন পরিষদের মেম্বার এবং অন্যান্য নেতাকর্মীরাও রয়েছেন। সামনেতে খালি করেন তো ভাই, সামনেতে খালি ভাগাতেন।